গতকাল তো ইফতারের অনেক আইটেম করা হয়েছিল সবার জন্য, সো আজকে মোটামুটি একটু পরিষ্কার করে ফেলতে হবে সব কিছু। আর এই দিকে হচ্ছে যে তেলটা দিয়ে ভাজা পোড়া করা হয়েছিল, সে তেলটা আমি ফিল্টার করে নিচ্ছি এবং একদম ক্লিন একটা তেল বের হয়। কিন্তু এভাবে করে নিলে তেলটা একদম ফ্রেশ থাকে। দেখেন এই যে এই পোর্শনটাতে, এটাতে ছায়া পড়ছে, এখানে দেখা যাচ্ছে যে তেলটা কিন্তু খুব সুন্দর ক্লিন হয়ে ফিল্টার হচ্ছে। আর এটা হচ্ছে যে তেল। সো যেহেতু তেলটা মাত্র আমি দুইবার ইউজ করছি ভাজা পোড়ার জন্য, সো এই জন্যে আর তেলটা এত তেল ফেলে দিব না। এটাকে ফিল্টার করে নিলে এটা কম করে হলেও আরও এক সপ্তাহ মতো ইউজ করা যাবে। সো আপনারা যারা তেল কালার নষ্ট হয়ে যায় কয়েকবার ইউজের পরে ভাজা পোড়ার জন্য, তারা কিন্তু এভাবে জাস্ট একটা ছাঁকনির উপরে একটু টিস্যু দিয়ে সেটাকে এভাবে ফিল্টার করে নিতে পারেন। তাহলে একদম একদম মানে ফ্রেশ তেল হয়ে যায় আর কি। আর এখন যেহেতু দুপুরবেলা, আমি নুসাবার জন্য একটা মাছ ভিজায় ফেললাম, যে মাছটা ভাজি করে দিব। আর এখানে একদম লাটকা খিচুড়ি রেডি করে রেখে যাচ্ছি ইফতারের জন্য, যাতে নুসাবের বাবা ইফতারি খেতে পারে, কারণ আমার আজকে কাজ আছে। আমি সাথে করে একটু নিয়ে যাব যাতে আমি ইফতার করতে পারি। আজকে আমার হাফ বেলা কাজ, সো এই জন্যই আমি আসলে ইফতারিটা রেডি করে একটু নিজের জন্য নিয়ে যাচ্ছি। যেহেতু দুইটা থেকে আটটা পর্যন্ত কাজ, সো আমার ইফতারিটা তো ওইখানেই করতে হবে, এই জন্য নিয়ে নেওয়া। আর এখানেও দেখেন তেলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, কতগুলা ময়লায় বলা যায় জমে গেছে আর কি। কাজ শেষ করে বাসায় আসছি, তখন বাজে প্রায় রাত পৌনে নয়টা। দেখছে দেখি দুজনের খুনসুটি চলছে, এই দুজনের যে কত কিছু নিয়ে খুনসুটি চলে। সো এখন মনটা ভালো করে দেওয়ার জন্য আমি ওকে একটা গিফট দেখাবো, যে গিফটটা আমি আজকে পেয়েছি আমার কাজ থেকে। আসলে এখানে সবাই সব উপলক্ষে অনেক অনেক গিফট করে, তো আমার এক কলিগ গিফট করেছে আমাকে, আমার নুসাইবাকে, এই ফোন কাভারটা হচ্ছে ও আমাকে গিফট করেছে। ওর নাম ডায়মেন্টা, আমরা ডি বলে ডাকি। আর এই ড্রেসটাও ও গিফট করেছে আমার নুসাইবা বুড়িকে। ডি যে আমাকে কতগুলা ফোন কাভার গিফট করেছে তা বলার মতো না। আর এখানে হচ্ছে একটা এনভেলপ আছে, এই এনভেলপের মধ্যে আমার নুসাইবা বুড়ি ঈদ সালামি পেয়েছে। এটা দিয়েছে আমার আর একটা কলিগ অজরণি, উনি আসলে কি বলবো একদম মায়ের মতো স্নেহ করে আমাকে। আর ওনার বাচ্চা যেহেতু, ওনার মেয়ে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্যে উনি আসলে এই জিনিসগুলো জানে যে আমরা ঈদের সময় বাচ্চাদেরকে ঈদ সালামি দেই। তো সেই জন্যে উনি হচ্ছে এখানে ঈদ সালামি দিয়েছে, বাট অনেকগুলো টাকা দিয়েছে, এই গতগুলো না দিলেও হতো, এটা প্রায় বাংলাদেশে 2200 টাকার মতো হয়ে যাবে হয়তোবা। আর এখানে খুব সুন্দর একটা গ্রিটিংসও লিখে দিয়েছে। আসলে আমি খুবই ব্লেসড যে আমি এই মানুষগুলোকে আমার আশেপাশে পেয়েছি। আমার মানে এরা, এনাদের কথা আসলে আমি যতই বলবো ততই কম। আমার কিছু কলিগ আছেন যারা আসলে খুব ভালোবাসেন আমাকে, খুবই আদর করেন আমাকে, মানে একদম আগলায় রাখেন বলা যায়। সো তাদের মধ্যেও একজন হচ্ছে অটর্নি প্যাটসি, এরা আসলে আমার এক একটা একদম লাভলি পার্সন। সো এই যে ড্রেসটা কিন্তু খুব সুন্দর, বাট এই টাইপের ড্রেস আসলে বাংলাদেশ দেখে কিন্তু বাংলাদেশ মনে হয়, বাট এইখানে এই জামাগুলো অনেক দাম। অথচ বাংলাদেশে দেখেন এগুলো কিন্তু আমরা খুব মানে রিজনেবল প্রাইসে কিনতে পারি, বাট এখানে এগুলো আসলে একটু এক্সপেন্সিভ। আর এই যে আমার ড্রেসটা দেখার পরে মনে হচ্ছিলো যে এই লেসগুলো দিয়ে আমি একসময় ওর জামাকাপড় বানাই দিয়েছিলাম আর কি। তো এখানে এগুলো খুব ফ্যাশন, ড্রেসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, আমার নুসাইবা বুড়িও অনেক লাইক করেছে। সো এটাও হচ্ছে চাদরাতে পড়তে চাচ্ছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে চাদরাতে পড়তে পারো তাহলে তুমি, এটা তোমার চাদরাতের গিফট, তুমি পড়তে পারো। বাচ্চারা আসলে এটাই অনেক আনন্দ, ওরা যে ঈদ সালামি পায়, ঈদ গিফট পায়, সো এটাই হচ্ছে ওদের একটা ভালো লাগার বিষয়। আর আমাদের বাসায় আসলে অলরেডি ঈদের আমাজ শুরু হয়ে গেছে এই গিফট পাওয়ার পর থেকে, সালামি পাওয়ার পর থেকে। সো সালামিটা নুসাইবা আসলে ব্যাংকে রেখে দিতে চাচ্ছিলো, বাট আমাকে যে গিফটটা দিয়েছে, সালামি দিয়েছে, সে আমাকে একদম স্পেশালি বলে দিয়েছে যে এই টাকাটা তুমি অবশ্যই অবশ্যই ঈদের দিন তোমার ফ্যামিলি নিয়ে খরচ করবা, হয়তো বা আইসক্রিম খাবা বা কিছু। সো এই জন্য আমি ওটা ওকে রাখতে দিই না, যে এটা আমরা ঈদের দিন নুসাইবা নিজ হাতে খরচ করবে আর কি। তো এই ছিল হচ্ছে আমার আজকের গিফট দেখানো। আর বাসায় এসে দেখি যে কিসের লাটকা খিচুড়ি, এত কষ্ট করে লাটকা খিচুড়ি রান্না করলাম সেটা তেমনই ধরা আছে। আর এখানে হচ্ছে আমাদের ইফতার আসছে আর একটা আপু ভাইয়ের বাসা থেকে, ওরা সব নুসাইবার স্কুলের সাথে পড়ে, সানায়া, হয়তো বা ওকে আমাদের ভিডিওতে দেখেছেন, অনেক ইফতারি দিয়েছে আপু।
এখানে অর্ধেক হয়তো বা আছে, ওর বাবা সব ম্যাক্সিমাম আমি খেয়ে ফেলছে, এটুকু আমার জন্য রাখছে আর কি। সো এখানে হালিম আছে, ভাবি আপু আসলে অনেক কষ্ট করছে, বিরিয়ানি তারপরে দেখলেন অনেক কিছু। সো আজকে আসার পরে আসলে নুতাবে বাবা আজকে ওভাবে রান্না করার সময় পায় নাই, এই জন্য আমি আজকে রান্নার কাছে চলে আসলাম। সেই জন্য এখানে দেখি ও গলদা চিংড়ি বের করে রাখছে, কারণ ও আমার হাতের রান্নাটা আজকে খেতে চায় আর কি। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন রান্নার কাছে চলে আসলাম, এই গলদা চিংড়িটা রান্না করব আর ছোট মাছ রান্না করব। আসলে এখানের মাছের সাথে আমাদের দেশের মাছের তুলনা করা যায় না আর কি। আমাদের দেশে যে গলদা চিংড়িটা কত মজা হয়, বাট এখানে আসলে অত মজা হয় না, এখানের গুলা জানি কেমন। তো এখানে সানাই এমনই একটা ঈদ মোবারক কার্ডও পাঠাইছে, আর এখানে কিন্তু এখন পর্যন্ত কার্ডের খুব প্রচলন আছে আর কি, মানে যে কোনো অকেশনে সবাই সবাইকে কার্ড দেয়। তো চিংড়িগুলা কিন্তু বেশ বড়, এখন এটা পরিষ্কার করে নেওয়ার পালা। বাংলাদেশে আমার আর কারোর কথা মনে পড়ুক আর না পড়ুক, এই মাছ যখন আমি কাটতে আসি তখন আমার রাশি খালার কথা কিন্তু আমার খুব মনে পড়ে। রাশি খালা ছিলেন হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড বাংলাদেশে, মাছ পরিষ্কার করতে আসলে আমার সব সময় খালার কথা মনে হয় আর কি। এই চিংড়িটা আসলে মাছে অত বেশি ময়লা থাকে না, মাছের মাথা থেকে একটু পরিষ্কার করে যে ময়লাটা থাকে সেটা বের করে নিয়ে উপর দিকে এরকম কেচিতে কেটে এই কালো পোর্শনটা একটা যে রগের মতো থাকে ওইটা বের করে ফেললে আসলে মাছ পরিষ্কার হয়ে যায়, এছাড়া আর চিংড়ি ওভাবে পরিষ্কার করার কিছু নাই। আসলে মাছ কাটার যেটা বলছিলাম যে মাছ কাটতে গেলে আমার সবসময় খালার কথা মনে হয়, আমার কেন জানি সব কাজ আমি করতে আমার ভালো লাগে, কিন্তু মাছ কাটাটা আমি বরাবর খুব আলসে, এই জন্যে আসলে মাছ কাটতে গেলে আমার সবসময় খালার কথা খুব মনে হয়। এখানে তো আসলে কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো নিজেদের কাজ সব কিছু নিজেদেরই করতে হয়। আর এখানে সাধারণত মাছ যতই পাওয়া যায় সেগুলো কিন্তু সবই পরিষ্কার করাই থাকে, কিছু কিছু মাছ যেগুলো ওরকম পরিষ্কার করা থাকে না যেগুলো পরিষ্কার করে নিতে হয়, আর এই কেচি দিয়ে আসলে মাছ কাটা আমার কাছে খুব কঠিন মনে হয় আর কি। সো মাছটা হচ্ছে আমি ভেজেই রান্না করব, আর খোসাগুলো ফেললাম না, কারণ খোসাগুলো সহ রান্না করলে দেখতে সুন্দর লাগে আমার কাছে মনে হয়, আর খোসাগুলো চাবাই খাইতেও কিন্তু মজা লাগে, আমি জানি না আর কেউ ওইভাবে খান কি না, বাট আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। তো নুসাবা বুড়ি ওইদিকে ঘুমাই গেছে, ওকে ঘুম পাড়াই দিয়ে আসছি নুসাবার বাবা, আর এখানে আমরা দুজন মিলে এখন সেহরির জন্য রান্না বান্না শুরু করে দিলাম আর কি। আর ছোট মাছটা ওর বাবা পরিষ্কার করে দিয়েছে আর কি, আমি শুধু একটু পানিতে ভিজাই নিলাম যে রান্না করার জন্য। আর ইংল্যান্ডে আসলে পাওয়া যায় না এমন কোনো মাছ হয়তো বা নাই, এখানে আপনি সব ধরনের মাছ পাবেন, সব ধরনের সব কিছু পাবেন, এমনকি যেই সব জিনিস এখন বাংলাদেশেও পাওয়া যায় না সেই সবও এখন সেই সব জিনিসও আপনি ইংল্যান্ডে এশিয়ান গ্রোসারিগুলোতে পাবেন আর কি। আর মাছ ভাজা বরাবর আমার কাছে খুব ভয় লাগে, দেখতেছিলাম যে তেল ছিটতেছিল, এই জন্য আপনাদের ভাইয়াকে ধরাই দিছি যে তুমি হচ্ছে এবার এগুলো উল্টাও, তুমি মাছটা আমাকে ভেজে দাও, আমি হচ্ছে পরে রান্না করতেছি আর কি। সো বিপজ্জনক কাজটা আসলে ওকে ওকে দিয়ে করানোর জন্য দিয়ে দিলাম, ও এখন মাছগুলো ভেজে আমাকে দিবে আর আমি রান্না করব। আর এই যে যে চিং গলদা চিংড়ির যে যে পাগুলা এগুলো খাইতে কিন্তু খুব মজা, আমি আপনাদের আর কার কার এই পাগুলা খাইতে ভালো লাগে বলেন তো, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, আবার বাবাও খুব পছন্দ করে। তো এটাও একটু হালকা করে ভেজে নিব, কারণ ভাজা ছাড়া তো আসলে এগুলা রান্না করে অত ভালো লাগে না। আর যদি বাংলাদেশের সাথে তুলনা করি তাহলে সে কিন্তু আমাদের এখানে এই চিংড়িগুলার দাম অনেক কম, মানে বাংলাদেশে যেরকম অনেক বেশি দাম গলদা চিংড়ি কিনতে গেলে 1200-1500 টাকা মতো হয়তো বা কেজি পড়ে কিনা আমি জানি না, আমার অত আইডিয়া নাই, বাট এখানে কিন্তু অত বেশি দাম না। আমরা কত টাকা দিয়ে কিনেছিলাম হয়তো বা 5 পাউন্ড কিংবা 6 পাউন্ডের মধ্যে কিনেছিলাম আর কি। তো আমার রান্না হতে থাক আর ভিডিওটাও এখানে শেষ করি, আর বড় করব না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, সবার প্রতি অনেক শুভকামনা, আল্লাহ হাফেজ।